Assalamualaikum. আমি তোরা খাতুন, সরকারি অধ্যাপক, প্রাণবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য টপিকটি নিয়ে এসেছি, হোমো ব্যাঙের রক্ত সংবহন তন্ত্রের তৃতীয় অংশ। আমি এর আগেও এর দুইটা ক্লাস নিয়েছি, যেখানে আমি রক্ত কি, রক্তের কাজ ইত্যাদি সম্বন্ধে পড়িয়েছি, রক্তের উপাদান এবং পরবর্তীতে বিভিন্ন ধমনী তন্ত্র, হৃৎপিণ্ডের গঠন ইত্যাদি নিয়েও আলোচনা করেছি। আজকে আমি আমার ছাত্রদের জন্য যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে কোনো ব্যাঙের শিরাতন্ত্র। তো আমরা দেখি, সাধারণত আমরা শিরা বলতে বুঝি সাধারণত যে রক্তবাহিকাগুলো দেহের বিভিন্ন অংশ থেকে রক্তকে বহন করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। এক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্তকে বহন করে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়, কিন্তু শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত, সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়ে সাধারণত হৃৎপিণ্ডে ফেরত আসে। কিন্তু এই ক্ষেত্রে পালমোনারি শিরা ও পালমোনারি ধমনীর ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখি। আমরা পালমোনারি শিরা দেখি যে পালমোনারি শিরার মাধ্যমে সাধারণত ফুসফুস থেকে, যেখানে সাধারণত গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে, পালমোনারি শিরা দিয়ে সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। আর পালমোনারি ধমনীর মাধ্যমে সাধারণত আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়, আর পালমোনারি শিরা সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডে বা মলিন্দে ফুসফুস থেকে নিয়ে আসে। ব্যাঙের শিরাতন্ত্র, সাধারণত ব্যাঙের, সাধারণত আমরা কোনো ব্যাঙের ক্ষেত্রে দেখি যে সাধারণত বিভিন্ন ধরনের মহাশিরা, শিরা, শাখা শিরা ইত্যাদির মাধ্যমে সাধারণত কোনো ব্যাঙের শিরাতন্ত্র গঠিত হয়েছে। এবং কোনো ব্যাঙের শিরাতন্ত্রকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। আমরা দেখি সিস্টেমিক শিরা, পালমোনারি শিরা এবং পোর্টাল শিরা। সিস্টেমিক শিরা সাধারণত দেখা যায় যে এরা কৈশিক জালক থেকে উৎপন্ন হয়ে সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্তকে বহন করে সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে যায়। এরা দেহের বিভিন্ন অংশে সাধারণত কৈশিক জালক থেকে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে এরা সাধারণত রক্তগুলাকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। এই শিরাগুলোকে আমরা সাধারণত সিস্টেমিক শিরা বলি এবং এই তন্ত্রটাকে আমরা সিস্টেমিক শিরাতন্ত্র বলি। এবং দেখা গেছে যে সাইনাস ভেনোসাসের তিন কোণে তিনটি মহাশিরা বা ক্যাভাল শিরা নিয়ে সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত। তো আমরা এখানে সাইনাস ভেনোসাসের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের, এবং সাইনাস ভেনোসাসের উপরের দিকে দুই কোণায় সাধারণত দুইটা প্রিক্যাভাল বা অগ্রমহাশিরা এবং পেছনের দিকে নিচের অংশে একটা সাধারণত পোস্ট ক্যাভাল বা পশ্চাৎ মহাশিরা অবস্থিত। এখানে আমরা পোস্ট ক্যাভালের উপস্থিতি দেখতে পাচ্ছি, আর এই পাশে দুই পাশে সম্মুখ দিকে দুই পাশে দুইটি প্রিক্যাভালের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রিক্যাভাল মহাশিরা সাধারণত এরা আবার তিনটা প্রধান শাখা শিরার সমন্বয়ে গঠিত, এবং এই তিনটা শাখা শিরা সাধারণত আমরা দেখি যে দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন শূন্য বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করে এরা হৃৎপিণ্ডে নিয়ে আসে। তো আমরা এই শাখা শিরাগুলা দেখি,
প্রথমটি হলো বহিযুগলার শিরা, ইলুমিনেট শিরা, সাবক্লাভিয়ান শিরা। আমরা এখানে দেখি অগ্র যে মহাশিরা আছে, অগ্র মহাশিরার আমরা সাধারণত পিকা ভাল বা অগ্র মহাশিরার আমরা সাধারণত তিন অগ্র এই যে এখানে অগ্র দুইটা মহাশিরা, এই অগ্র মহাশিরার আমরা সাধারণত তিনটা ভাগ দেখি। এখানে বহিঃযুগুলার, এক্সটার্নাল যুগুলার, তারপরে আমরা ইলুমিনেট শিরা এবং সবার নিচের দিকে আছে সাবক্লাভিয়ান শিরা। তো এক্সটার্নাল যুগুলার বা বহিঃযুগুলার শিরাটা হচ্ছে বাইরের দিক থেকে আগত লিঙ্গুয়াল আর ভেতরের দিক থেকে সাধারণত ফেসিও ও ম্যান্ডিবুলার দুইটা শাখা নিয়ে গঠিত। সাধারণত প্রিক্যাভাল শিরার সাধারণত সবচেয়ে ভেতরের দিকে অবস্থান করে এবং এটা সম্মুখবর্তী শিরা দুইটা অংশ নিয়ে গঠিত আমরা বলেছি, এটাকে আমরা লিঙ্গুয়াল শিরা বলছি এবং এখানে ফেসিয়াল আগত ফেসিয়াল এবং ম্যান্ডিবুলার শিরা এই তিনটার সমন্বয়ে সাধারণত এই বহিঃযুগলার শিরাটি গঠিত। তো আমরা দেখি সাধারণত এই যে লিঙ্গুয়াল শিরা সাধারণত এরা হলো জিহ্বা এবং দেখি সম্মুখ দিকে অগ্রবর্তী অংশে এই শিরাগুলো বাহিত হয়ে মুখমণ্ডল অংশ থেকে সাধারণত এরা মুখমণ্ডলের অংশ থেকে সাধারণত এরা জিহ্বার অংশ থেকে লিঙ্গুয়াল শিরা জিহ্বা ও মুখ বিবরের তলদেশ থেকে সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে এবং এর সাথে এখানে একটা মেন্ডিবুলার শিরা আছে যেটা মেন্ডিবুল থেকে রক্ত সংগ্রহ করে এবং মেন্ডিবুলের পাশে আরেকটা শিরার উপস্থিতি আছে এটাকে আমরা ফেসিয়াল বলি, যেটা সাধারণত দেখা গেছে যে মুখমণ্ডল থেকে রক্ত সরবরাহ করে সংগ্রহ করে মুখমণ্ডল থেকে রক্ত সংগ্রহ করে এই তিনটি শিরা পরবর্তীতে এক্সটার্নাল যুগুলার শিরাতে ওপেন হয় এবং এক্সটার্নাল যুগুলার শিরা বা বহিঃযুগুলার শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে আনিত হয়। তার পরবর্তী যে শিরাটা অবস্থিত এটাকে আমরা ইলুমিনেট শিরা বলছি, এটা প্রত্যেক পিকাভাল শিরার জাস্ট মধ্যবর্তী একটা শাখা এবং এটাও সাধারণত দুইটা অংশ নিয়ে গঠিত। ওপরের দিকের অংশটাকে আমরা সম্মুখবর্তী অংশটাকে আমরা ইন্টারনাল জুগুলার বলছি এবং এর নিচের দিকে যে শাখাটা সেটাকে আমরা সাব স্ক্যাপুলার শিরা বলছি। সাধারণত দেখা গেছে যে এই ইন্টারনাল জুগুলার যে শিরাটা সেটা সাধারণত মস্তিষ্কে এই শিরাটা সাধারণত মস্তিষ্কের পর্যন্ত বিস্তৃত এবং মস্তিষ্ক থেকে মস্তিষ্কের পরটিকা থেকে সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এরা সংগ্রহ করে আর সাবস্ক্যাপুলার যে শিরা সেটা সাধারণত প্যাঙের কাঁধ অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে পরস্পর ইলুমিনেট শিরায় ওপেন হয় এবং পরবর্তী যে সবার শেষে যে শিরাটা অবস্থিত নিচের দিকে সাধারণত এই শিরাটা দেখা গেছে যে দেহের দিকে অগ্রবর্তী হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণত প্রিক্যাভাল শিরার সর্ব নিচের অংশ এবং এটাও দুটা অংশে বিভক্ত। এই প্রিক্যাভাল শিরার এটা দুইটা অংশে বিভক্ত, এই শিরাটাকে সাধারণত আমরা সাবক্লাভিয়ান শিরা বলছি, এটা দুইটা ভাগে বিভক্ত। এটা উপরের দিকেরটাকে আমরা ব্রাকিয়াল শিরা বলছি আর নিচেরটাকে আমরা সাধারণত বলছি যে মাসকিউলো কিউটেনিয়াস শিরা। তো এই ব্রাকিয়াল শিরাটা সাধারণত দেখা গেছে যে
অগ্রপথ থেকে, ব্যাঙের অগ্রপথ থেকে রক্তগুলাকে কালেক্ট করে নিয়ে আসে। আর মাসকিউলো কিউটিনিয়াস শিরা সাধারণত পেশি ও ত্বক থেকে অক্সিজেন শূন্য রক্ত বা কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্তকে বহন করে সাব ক্লাভিয়ান শিরায় নিয়ে আসে। পোস্ট ক্যাভাল মহাশিরা আমরা দেখেছি যে ব্যাঙের, সাধারণত পুরো ব্যাঙের ক্ষেত্রে সাইনাস ভেনোসাসের পশ্চাৎ অংশের, সাধারণত পশ্চাৎ কোণ হতে, সাধারণত যকৃতের মধ্যস্থলে, সাধারণত পশ্চাৎ কোণ হতে সাধারণত এই পোস্ট ক্যাভাল মহাশিরা বা পশ্চাৎ মহাশিরা উৎপন্ন হয়েছে। এবং এরা সাধারণত দেখা গেছে যে এরা দুইটা বৃক্ক থেকে উৎপন্ন হয়ে পোস্ট ক্যাভাল মহাশিরাটা দুইটা বৃক্ক থেকে বৃক্কীয় শিরার মাধ্যমে সাধারণত দেখা গেছে যে উৎপন্ন হয়ে এরা পশ্চাৎ মহাশিরায় উন্মুক্ত হয়েছে। এবং যকৃতের মধ্যস্থল সাধারণত অতিক্রম করার পরে এই পোস্ট ক্যাভাল মহাশিরা সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়েছে। এবং এটি যকৃত বৃক্কীয় শিরা ও জেনিটাল শিরার সমন্বয়ে গঠিত। পোস্ট ক্যাভাল মহাশিরা সাধারণত সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হওয়ার আগে সাধারণত যকৃত দুই খণ্ড থেকে, ডান খণ্ড থেকে একটা শিরা এবং বাম খণ্ড থেকে আর একটা শিরা, হেপাটিক শিরা যেটাকে আমরা বলছি, গ্রহণ করে সাধারণত এরা পোস্ট ক্যাভাল বা পশ্চাৎ মহাশিরায় উন্মুক্ত হয়েছে। এবং পরবর্তীতে এরা সাধারণত দেখা গেছে যে পরবর্তীতে এরা সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়। পোস্ট ক্যাভাল মহাশিরা দুইটা যকৃত থেকে দুইটা যকৃত শিরা বা হেপাটিক শিরা পোস্ট ক্যাভাল মহাশিরায় উন্মুক্ত হবার পরে ওই পোস্ট ক্যাভাল মহাশিরার মাধ্যমে একসময় এরা হৃৎপিণ্ডে উন্মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাধারণত হৃৎপিণ্ডে বাহিত হয়। বৃক্কীয় শিরা, প্রতিটি বৃক্ক থেকে সাধারণত আমরা দেখি প্রতিপাশের বৃক্ক থেকে সাধারণত চারটি অথবা পাঁচটি, প্রতিপাশের বৃক্ক থেকে চারটি অথবা পাঁচটি বৃক্কীয় শিরা তৈরি হয়েছে। এবং এই বৃক্কীয় শিরাগুলা সাধারণত বৃক্ক থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে বহন করে পশ্চাৎ মহাশিরা বা পোস্ট ক্যাভাল শিরা, এখানে পোস্ট ক্যাভাল মহাশিরাতে যে উন্মুক্ত হয়েছে, এখানে আমরা সাধারণত বৃক্কীয় শিরার উপস্থিতি দেখতে পাচ্ছি। দুই পাশের বৃক্ক থেকে বৃক্কীয় শিরা উৎপন্ন হয়ে পোস্ট ক্যাভাল মহাশিরায় উন্মুক্ত হয়েছে। পোস্ট ক্যাভাল যকৃতের মধ্যাংশ ভেদ করে সাইনাস ভেনোসাসের দিকে অগ্রসর হওয়ার সময় জনন অঙ্গ হতে যে শিরা রক্ত সংগ্রহ করে পোস্ট ক্যাভাল শিরায় নিয়ে আসে তাকে জেনিটাল শিরা বলে। ফ্যাট বডি ফিটাস অঙ্গ জনন অঙ্গ থেকে এটি উৎপন্ন হয়ে প্রথম জোড়া বৃক্কীয় শিরার সাথে এরা পরস্পর মিলিত হয়। প্রতিটি ফুসফুস থেকে একটি করে শিরা উৎপন্ন হয়ে সাধারণত আমরা দেখি যে পালমোনারি শিরা তৈরি করে এরা সাধারণত হৃৎপিণ্ডের বাম অলিন্দে মিলিত হয়। এক্ষেত্রে দেখা যায় যে প্রতি অংশের ফুসফুস থেকে একটি করে শিরা পালমোনারি সাধারণত শিরা উৎপন্ন হয়ে এরা ডান ফুস থেকে আগত ডান পালমোনারি শিরা এবং বাম ফুসফুস থেকে আগত বাম পালমোনারি শিরা পরস্পর মিলিত হয়ে একটি সাধারণ পালমোনারি শিরা তৈরি করে। পরবর্তীতে এই পালমোনারি শিরাটা হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে সাধারণত অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে নিয়ে আসে। যেহেতু ফুসফুসের মাধ্যমে সাধারণত গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে থাকে,
সাধারণত কোটাল শিরা বলতে আমরা ওই সমস্ত শিরাকে বুঝি যারা কোনো অঙ্গের কোষিক জালক থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে সাধারণত যাওয়ার পথে মধ্যবর্তী অপর কোনো অঙ্গের কোষিক জালকে সাধারণত এদের সমাপ্তি ঘটে। আমরা সাধারণত দেখি যে বিভিন্ন অঙ্গ থেকে রক্ত সাধারণত বাহিত হয়ে সরাসরি হৃৎপিণ্ডে এসে পড়ে, কিন্তু পোর্টাল সংবহনতন্ত্রে সাধারণত দেখা যায় যে মধ্যবর্তী একটা অঙ্গ থাকে যেখানে আমরা দেহের বিভিন্ন অঙ্গ থেকে সাধারণত অঙ্গের কোষিক জালক থেকে এই শিরা উৎপন্ন হওয়ার পরে মধ্যবর্তী অপর কোনো অঙ্গের এরা কোষিক জালকে সাধারণত এদের সমাপ্তি ঘটে। দুই ধরনের সংবহনতন্ত্র আমরা দেখে থাকি কোনো ব্যাঙের ক্ষেত্রে, হেপাটিক পোর্টাল তন্ত্র বা যকৃৎ পোর্টাল তন্ত্র, আর একটা হলো রেনাল পোর্টাল তন্ত্র। এক্ষেত্রে দেখা যায় যে দেহের হেপাটিক পোর্টাল তন্ত্রে সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত আসে, সাধারণত পন্ত্র, পাকস্থলী, মলাশয়, প্লীহা ইত্যাদি থেকে, অগ্নাশয় প্রভৃতি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শিরার মাধ্যমে সাধারণত রক্ত সংভৃত হওয়ার পরে যকৃত পোর্টাল শিরার মাধ্যমে একসময় যকৃতে এসে রক্ত জমা হয় এবং এই অন্ত্র, পাকস্থলী ইত্যাদি অঙ্গের সাধারণত কৈশিক জালক থেকে সাধারণত এই ক্ষুদ্র ক্ষুদ্র শিরাগুলা উৎপন্ন হওয়ার পরে পরবর্তীতে এরাই আবার এসে যকৃতে এসে পড়ে এবং যকৃতে সাধারণত এসে আবার নতুনভাবে কৈশিক জালক তৈরি করে। পরবর্তীতে যকৃৎ থেকে সাধারণত আবার যকৃৎ শিরা তৈরি হয়ে পরবর্তীতে এরা আবার হৃৎপিণ্ডে রক্ত বহন করে নিয়ে যায়। এক্ষেত্রে সাধারণত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে বহন করে নিয়ে যায়, এটাকে সাধারণত আমরা হেপাটিক পোর্টাল তন্ত্র বলে থাকি। আমরা সাধারণত জানি যে দেহের বিভিন্ন পোর্টাল তন্ত্র ছাড়া নর্মালি দেহের বিভিন্ন অঙ্গ থেকে সাধারণত রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরবর্তীতে সরাসরি হৃৎপিণ্ডে এসে জমা হয়, কিন্তু যখন পোর্টাল তন্ত্র চলে আসে তখন মধ্যবর্তী সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত সংগ্রহ হওয়ার পরে সাধারণত মধ্যবর্তী কোনো একটা অঙ্গে এসে সাধারণত জমা হয় এবং সেখানে এসে আবার কোষিক জালক তৈরি করে, পরবর্তীতে আবার সেখান থেকে আবার শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে শিরা তৈরি হয়ে হৃৎপিণ্ডে রক্তকে বহন করে নিয়ে যায়। সাধারণত এই আমরা দেখি একত্রিত শিরাটি সাধারণত যকৃতে প্রবেশের পরে এই যে এখানে এই হেপাটিক পোর্টাল শিরা, এখানে আমরা হেপাটিক পোর্টাল শিরার অবস্থান দেখছি, এটা যকৃতে সাধারণত প্রবেশের পূর্বে এরা এন্টেরিয়র অ্যাবডোমিনাল শিরার একটা শাখা গ্রহণ করে এবং পরবর্তীতে এরা যকৃতে এসে সাধারণত কৈশিক জালক সৃষ্টি করে। পশ্চাৎপদে সাধারণত কৈশিক জালক থেকে সাধারণত এরা তৈরি হয় এবং শিরাগুলা, এবং এখান থেকে পরবর্তীতে এরা সাইটিক শিরার একটা শাখা গ্রহণ করে এবং সম্মুখ দিকে অগ্রসর হয়ে উদর গহ্বরের দিকে প্রবেশ করার পথে এরা দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটা শাখাকে আমরা পেলভিক শিরা বলছি এবং পেলভিক শিরা পরস্পর মিলিত হয়ে এন্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা গঠন করে। পরবর্তীতে এন্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা আরও সম্মুখ দিকে অগ্রসর হওয়ার পরে এরা যকৃত পোর্টাল শিরার সাথে মিলিত হয়ে যকৃতে প্রবেশ করে। আর বৃক্ষ পোর্টাল তন্ত্রের ক্ষেত্রেও আমরা দেখি যে এরা সাধারণত পশ্চাৎপদ থেকে ফিমোরাল শিরার মাধ্যমে রক্ত সংগ্রহ করার পরে এরা সাধারণত আরেকটু সম্মুখ দিকে অগ্রসর হয়ে এরা যখন উদরে প্রবেশ করে, উদরে প্রবেশ করবার মুখে এরা সাধারণত দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়। একটাকে আমরা সাধারণত এটাকে আমরা
বলছিয়ে পেলভিক শিরা এবং এটাকে আমরা বিক্ষীয় পোর্টাল শিরা বলছি। এই ফিব্রুলার শিরার শাখাটা সাধারণত এরা উদরে প্রবেশ করবার মুখে বিভক্ত হয়ে দুটা ভাগ হয়, একটাকে পেলভিক আর একটাকে আমরা বিক্ষীয় পোর্টাল শিরা বলছি। রেনাল পোর্টাল শিরা সাধারণত গতিপাশে বৃক্কে প্রবেশ করে আবার সেখানে কৌশিক জালকে সাধারণত বিভক্ত হয়ে থাকে।